জুবিন গার্গ ব্যস্ত। আন দিনার দরে বৃহস্পতিবারে নিশাও জুবিনক দেখা গেল স্টুডিওত গীত বাণীবদ্ধ করা অবস্থা। জুবিনে এইকেদিন বিভিন্ন সংগীত পরিচালকর গানের কামবুর পূর্ণগতিত করে আছে, কেন শীঘ্রে জুবিন ব্যস্ত হয়ে পড়ব নিজের ছবি মিশন চাইনার কামত। ইতিমধ্যে মিশন চাইনার মুক্তির দিন ঠিক করেছে জুবিন গার্গে। 8 সেপ্টেম্বর আমি অলরেডি বুক করল ডেট, 8 সেপ্টেম্বর মিশন চাইনা জেনারেল রিলিজ করব আর আমার জুলাইপরা প্রমোশন স্টার্ট হব, টিজার স্টার্ট হব, ট্রেইলার স্টার্ট হয়ে যাব, পোস্টার হোর্ডিং গোটেই এইবিল গোটেই যথেষ্ট ডর কাম। আর আগস্ট মাহ আমি আকো ক্যাম্পেইন করি গোটেই যেবিল মেইন মেইন জায়গা আছে হল থাকা সেইবিল জায়গা ক্যাম্পেইন করি যাতে জাগরণ সৃষ্টি হয় মানুষের মজার। জুবিনের দাবি এই ছবি আন অসমীয়া ছবিতক কিছু পৃথক হব। কাম আছে যথেষ্ট, পোস্ট প্রডাকশন কালার কারেকশনের কাম আছে যথেষ্ট, কারণ সিনেমাখন বেলেগ এখন বেলেগ একটা কালার দিব বিচারিছো। হলিউডের সিনেমা যেটাকে কালার চেঞ্জ করে সিনেমা স্টোরি ওয়াইজ সেই ধরনের, সেখানে বোম্বে যাম কাইলে রাতবা আর গই সেই কালার কারেকশন আছে আর একেবারে ফাইনাল এডিং তো মানে এবার ভালকে বহিব লাগবে রাজা খান্ডর লগত, রাজা খান্ড এডিট করেছে অসমের লগত। প্রশ্ন হয় মিশন চাইনার বাজেট কি? পয়সা খরচ করে এখন সিনেমা এখন আটাইতকে বেয়া বহুল ছবি বলে কে সকলে মানে কি খরচ হয়েছে না জানো, মানে প্রোগ্রাম করেছো যা পয়সা পয়সা সব লগাই দিয়েছো হিসাব করা নামে। জুবিন অনুরাগীর লগতে সমগ্র অসমবাসী বাট চাইছে মিশন চাইনার মুক্তির বাবে। আশা করা হয়েছে জুবিনে অসমবাসীক এখন সুন্দর ছবি উপহার দিবে। বিতুমন বৰা, আসাম টক, গুৱাহাটী।